গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং বল স্যার। আমার দ্বিতীয় কোশ্চেনটা হলো যে রাইটিং আছে ইংলিশ রাইটিং আমরা কিভাবে করব আর কি। দেখো রাইটিং সবসময় মনে রাখবি, রাইটিং কিন্তু কখনো কমন পাবে না, সেই জন্য তোমাকে নিজে বসে সেই মোমেন্টে বসে ভেবে তোমাকে লিখতে হবে। এখন চারিপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে, ধরো প্রশ্ন কিন্তু তিন চার মাস আগে তৈরি হয়ে গেছে, তাহলে তিন চার মাস আগে যে বিষয়গুলো আশেপাশে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো থেকে তোমার আনসিন বা রাইটিং আসতে পারে। যেমন করোনা খুব রিলেটেড, পলিউশন খুব রিলেটেড, তারপরে ধরো এই যে যুদ্ধ চলছে রাশিয়া আর ইউক্রেনে, এর থেকে আনসিন আসতে পারে। যাই আসুক না কেন, পয়েন্ট দেখে দেখে প্রত্যেকটা পয়েন্টগুলো মেনশন করে অ্যান্সার সবসময় মনে রাখবে যে তোমার খাতা তোমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছে, অর্থাৎ তোমার সমস্ত কিছু তোমার খাতার মধ্যে ধরা যেন, অর্থাৎ তোমার মধ্যে ভালো গুণগুলো যেগুলো আছে যেগুলো খাতার মধ্যে আছে, অর্থাৎ তুমি যেমন পরিষ্কার হাতে লেখা লিখবে, পরিষ্কার করে তোমার স্পেলিং যেন মিস্টেক না হয়, গ্রামার যেন না হয়, আর রাইটিং যখনই করবে প্যারাগ্রাফ করে করে করবে, ভালো করে যখনই সাবজেক্টটা লিখবে, সাবজেক্টটা যখনই লিখবে অফিসিয়াল লেটারে আন্ডারলাইন করবে, আর যখন যাকে অ্যাড্রেস করছো সেগুলো সব প্যারাগ্রাফ করে করে যেমন তোমরা শিখেছো করবে। মাথায় রাখবে যে প্রশ্নপত্র পেয়ে মাথা ঠান্ডা করে আগে প্রশ্নগুলো পড়বে, বারবার করে প্রশ্নগুলো পড়বে, দেখবে কনফিডেন্স আসবে। প্রথমে পড়েই যেন মনে হবে যে দুষ কিছু পারবো না, সব কঠিন এসেছে, তা না, সব পারবে, কিন্তু বারবার বারবার করে মাথা ঠান্ডা করে। কেমন? থ্যাংক ইউ স্যার।